হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নারিকেল দিয়ে ডাটা শাক রান্না করে দেখাবো আজকে। সবাই সাথে থাকবেন, কোথাও যাবেন না। আই হোপ ভিডিওটা দেখে বাসায় যদি ট্রাই করে রান্না করে খেয়ে দেখেন, আশা করছি খুবই মজা হবে, খুবই টেস্ট পাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কচি ডাটা, এগুলো আমি আলাদা করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর কচি শাকগুলো আলাদা করে কেটে এটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডাটা শাকটাকে কিন্তু কচি যে শাকগুলো বের হয় ওগুলোই খেতে হয়, ওগুলোই খেলে খুবই মজা হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে নারকেল দিয়ে ডাটা শাককে সুন্দর করে রান্না করা যায়, আর যেটা কি না পেট ভরে খেতে পারবেন ভাতের সাথে। বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এতদূর এগিয়ে মানে এসেছি বা আসতে পেরেছি, আর ভবিষ্যতেও পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি। লাইক কমেন্ট করতে ভুলবেন না, যে কোনো প্রশ্ন আমার কমেন্টস বক্সে কমেন্টসে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। বন্ধুরা, চুলো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ানো। বন্ধুরা, নারকেল কুড়ানো দিতে পারেন, আর যদি একটু নারকেল কুড়ানো একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, অথবা শিলপাটাতে একটু মিহি করে বেটে নেবেন। আমার এই কুড়ানি দিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, একদম ঝুরঝুরো হয়েছে। সেই ঝুরঝুরা হওয়ার জন্য আমি আর শিলপাটাতে বা ব্লেন্ডারে মিহি করে নেইনি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঠিক তখনই নারিকেলগুলো দিয়ে মিডিয়াম টু লো আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে, একটু লালচে কালার করে। বন্ধুরা, আমি আবারও কথাটা রিপিট করছি, মিডিয়াম টু লো আঁচে নারিকেল পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে তারপর পানিটা দিয়ে দিতে হবে অন্যান্য মশলা দেওয়ার জন্য। হাই হিটে জ্বালে কিন্তু এই নারিকেল পেঁয়াজটা ভাজা যাবে না, তাহলে কিন্তু নারিকেলটা পুড়ে যাবে। আমরা নারিকেলটা আগে পেঁয়াজের সাথে ভেজে নেবো, এই কারণে যে যাতে নারিকেলের গন্ধটা দূর হয়ে যায়, একটা ভাজা একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়। বন্ধুরা, নারিকেল ভাজাটার কালারটা কিন্তু সুন্দর এসেছে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, এখন আমি মশলা দিয়ে দেব। অবশ্যই কিন্তু গরম মশলাটা দেয়া যাবে না। বন্ধুরা, পেঁয়াজ যখন আমি চুলায় কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম ঠিক তখন আমি পরিমাণ মতো লবণটা দিয়েছিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমি আমার স্বাদ অনুযায়ী আমি মরিচের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিতে পারেন, তবে শাকের মধ্যে কাঁচা মরিচটা দেওয়াই অনেক বেটার। আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ। এটাও বলে রাখি, শাক যখন রান্না করবেন তখন কিন্তু হলুদের গুঁড়ার পরিমাণটা কম দিবেন। তো আমার ডাটা এবং ডাটা শাকের পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুঁড়োটা অ্যাড করেছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে তেল উঠে এসছে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন একটু মশলাগুলোকে ডাটার সঙ্গে মিক্সড করে দিতে হবে, হালকাভাবে নেড়ে দিয়ে মিক্সড করতে হবে, যেটা আমি এখন করছি। এরপর বন্ধুরা ঢাকনা দিয়ে দিতে হবে, যেহেতু ডাটাটা একটু শক্ত, এটাকে সিদ্ধ করার জন্য শুরুতে একটু ঢাকনা দিলে ভালো হয়, আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, প্রথমে একটু ডাটা থেকে একটু পানি বের হবে, পরে মিডিয়াম টু লো আছে যখন আমরা এটাকে কষিয়ে নেব শেষ পর্যন্ত দেখা যাবে যে তেলটা উঠে গেছে। এই যেমনটা আমার এখন দেখা যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তেল কিন্তু একটু একটু উঠে এসেছে, অর্থাৎ কষানো হয়ে গেছে। বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি আরও মিনিট খানেক একটু ওয়েট করছি। তো বন্ধুরা, এরপর কিন্তু পানি দিয়ে পরিমাণ মতো
ডাটার উপরের দিকে কিন্তু শাকটা দিতে হবে। শাকটা তো অল্প আছে, সেদ্ধ হয়ে যাবে, ডাটাটা যেহেতু একটু শক্ত, তো আমি ঢাকনা দিয়ে আগে উপরে শাক দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রেখে। তো এবার আর একটু টেস্টটা বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা অপশনাল। এখন এটাকে ভালোভাবে ডাটা ও ডাটার শাকের সাথে ধনিয়া পাতাটাকে একটু মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, খুব সহজেই রান্নাটা কিন্তু হয়ে গেল, তাই না?